আসসালামু আলাইকুম, গাইস কেমন আছেন? সব আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আপনাদের জন্য যাচ্ছিলাম আজকে একটা নতুন ভিডিও। তো গাইসের একটা রচনার নাম হলো গরু। তো গাইস আমি পড়েছি নাই। সূচনা: গৃহপালিত পশুদের মধ্যে গরু অন্যতম উপকারী। যুগ যুগ ধরে গরু মানুষের অনেক উপকার সাধন করে করে আকৃতি গরু চতুর গরু চতুষ্পদ প্রাণী। এটি 4-5 হাত লম্বা ও 3-4 হাত উঁচু হয়। গরুর মাথায় 2টি শিং ও 2টি লম্বা কান আছে। গরুর চোখ 2টো বড় বড়, পিছনের দিকে একটা লম্বা লেজ আছে। লেজে আগায় 1 গোছা চুল আছে, তা দিয়ে সে মশা মাছি তাড়ায়। গরুর শরীর ছোট ছোট লোমে ঢাকা, মুখটা লম্বা আকৃতি। গরুর পায়ের খুর 2 ভাবে বিভক্ত, মুখের ভেতর এক এক পাটিতে দাঁত আছে কিন্তু অপরের পাটিতে কোনো দাঁতই নেই। গরু সাদা কালো লাল ইত্যাদি নানা রঙের হয়ে থাকে। প্রকৃতি বা স্বভাব: গরু খুব শান্ত ও নিরীহ পশু। গরু সাধারণত 15-20 বছরের বেশি বাঁচে না। গাভী বছরে 1টা করে বাচ্চা প্রসব করে। বাছুরকে 1 খণ্ড কাছে না পেলে সে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। খাদ্য: গরু ঘাস লতা পাতা খড় খই ভুসি ইত্যাদি খেয়ে থাকে। গরু প্রথমে খাদ্যদ্রব্য ভালোরূপে না চিবিয়ে গিলে ফেলে, পরে অবসর সময়ে সেগুলো পুনরায় মুখে এনে ভালোভাবে চিপাতে থাকে। উপকারিতা: গরু আমাদেরকে নানা উপকারে আসে। গরুর দুধ পুষ্টিকর ও আদর্শ খাদ্য। অনেক শিশু গাভীর দুধ খেয়েই বেঁচে থাকে। দুধ থেকে ছানা মাখন ঘি দই ইত্যাদি তৈরি হয়। বলদ জাতীয় গরু গাড়ি টানে ও জমি ও চাষ করে। গরুর গোবর উৎকৃষ্ট সার ও জ্বালানি রূপে ব্যবহৃত হয়। উপসংহার: গরুর মতো উপকারী পশু আর নেই, সেজন্য গরু যথেষ্ট যত্ন নেওয়া উচিত। তো গাইস, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।